27 সেপ্টেম্বর 1963 খুলনা ও গোপালগঞ্জের উপনির্বাচনী এলাকা সফর শেষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতা ও সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিব সাংবাদিক সম্মেলনে অংশ নিলেন। তিনি সরকারের বিরুদ্ধে নির্বাচনে অযৌক্তিক হস্তক্ষেপ, দুর্নীতি ও ভীতি প্রদর্শন করে জোর করে ভোট আদায়ের কৌশল অবলম্বনের অভিযোগ আনেন। তিনি অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে হাইকোর্টের বিচারপতিদের সমন্বয়ে কমিশন গঠন করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করলেন। 27 সেপ্টেম্বর 1966 ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত জননিরাপত্তা আইনের 7-এর 3 ধারার মামলার শুনানি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শেষ হল। 1964 সালের সেপ্টেম্বরে জুলুম প্রতিরোধ দিবস উপলক্ষে বক্তৃতার কারণে রমনা থানায় এ মামলা করে পুলিশ। আগামী 24 অক্টোবর এ মামলার রায় দেয়া হবে। 27 সেপ্টেম্বর 1972 শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের বিধান রেখে শ্রমনীতি ঘোষণা করল বঙ্গবন্ধু সরকার। 27 সেপ্টেম্বর 1973 ভৈরব সেতু উদ্বোধন উপলক্ষে স্থানীয় রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, সমাজবিরোধী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর আঘাত হানা হবে, সে আঘাত হানার সময় এখন এসেছে। বঙ্গবন্ধু বললেন, দুর্নীতিপরায়ণ ব্যক্তি, ঘুষখোর কর্মচারী, রিলিফ চোর, দুষ্কৃতিকারীরা অমানুষ ও পশু, এদেরকে নির্মূল করতে হবে। 27 সেপ্টেম্বর 1974 নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন বুদ্ধিজীবীদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, চীনসহ বিশ্বের সকল দেশের সঙ্গে বন্ধুত্বের নীতি অনুসরণে আমার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বললেন, উপমহাদেশে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি।